আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। চাইলে বিফের বদলে আপনারা খাসিটাও এখানে ব্যবহার করতে পারবেন। তবে চারটা স্মেলের সংযুক্তে খুবই শাহী একটা ভাবের বিরিয়ানি, আশা করি অবশ্যই মিস করবেন না। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি প্রতিটা জায়গায় কোনো না কোনো টিপস অবশ্যই আপনাদের জন্য রেখেছি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকন বাটনের অল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথম স্টেপে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেলে দুটো আলু একটু বড় করে কেটে রেখেছি, আর এটা এখন একটু বাদামি আকার করে এপিট এপিট করে ভেজে নেব, সিদ্ধ করতে হবে না। আর যে হাঁড়িতে আমি বিরিয়ানি করব, ওটাতে সব উপকরণ একসাথে মেখে নিব। তাই আমি এখানে 2 কেজি পরিমাণ গরু গোস্ত নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটু হালকা চর্বি রেখেছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম বাজারে রেগুলার যে দই পাই আমরা, সেই দই থেকে 1 কাপ পরিমাণ দই দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমার নিজের তৈরি করা বিরিয়ানির মশলা, 3 টেবিল চামচ। যদি খুব ঝটপট তৈরি করতে চান, ভিডিওর উপরে আমি লিংক দিয়ে দিব। অবশ্যই বিরিয়ানি মশলাটা আপনারা বাসায় আমার রেসিপি দেখে তৈরি করতে পারবেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন, আমি একটু গোস্তের সাইজটা দেখিয়ে দিচ্ছি, একটু ছোট সাইজের করে নিয়েছি, কারণ নর্মালি বিরিয়ানির মধ্যে গোস্তের সাইজটা ছোটই হয়ে থাকে আর দেখতেও খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিব, আর কোনো এখানে এক্সট্রা আমি সয়াবিন তেল ব্যবহার করব না। যদি ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেলটা দিতে চান তাহলে দিতে পারবেন, তবে স্মেলটা কিন্তু আপনারা মিস করবেন। 7-8টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার অপর পাশে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে শাহী জিরা বা কালো জিরা, যে যে নামে পরিচিত, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ কাটা, এতে করে জিরাটা পুড়ে যাবে না। যখন হালকা একটু বেরেস্তার আকার ধারণ করবে তখন এই তেলটা সহকারে আমি গোস্তের মধ্যে সরাসরি দিয়ে মেখে নেব। এর কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্টের সাথে আপনি পরিচিত হতে পারবেন। ভালো করে একটু মেখে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ছিদ্রটাও বন্ধ করে দেব, যাতে করে ভেতরের বাতাসটা বাইরে বের হতে না পারে আর বাইরের বাতাসটাও ভেতরে ঢুকতে না পারে। এবার আমি চুলাটা মাঝারি হিটে দিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গোস্ত থেকে অনেক পানি বের না হয়, ঠিক এরকমটা। দেখুন, আমার কিন্তু গরু গোস্ত থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানিটাতে আমি গোস্তটা সিদ্ধ করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা পানি ব্যবহার না করতে। আর এখানে বিভিন্ন উপকরণের কারণে, বিশেষ করে দইয়ের কারণে, গোস্তটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, 1 ঘন্টার ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে, আর বাড়তি কোনো পানি আমি এখানে ব্যবহার করব না। আমার তৈরি করা ভেজিটেবল দম বিরিয়ানির রেসিপিটা আমি ভিডিওর উপরে দিয়ে দিব। যারা ভেজিটেবল প্রেমী তারা অবশ্যই দেখে বাসায় তৈরি করতে পারবেন। অনেক পানি নিয়ে নেব একটা পাতিলে, এবং 4 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। চালটা সিদ্ধ করার সময় পানি লবণের পরিমাণ অনেক বেশি দিতে হবে। 5-6টা তেজপাতা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ শাহী জিরা বা কালো জিরা দিয়ে দিলাম, 1 স্টার অ্যানিস যদি থাকে তাহলে দেবেন, 5টা লং, আর দিয়েছি বড় সাইজের এলাচ 4টা এবং 5-6 টুকরো দারচিনি। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ। আমার পানিটা কিন্তু অনেক বলব হয়ে যাওয়ার পরে আমি এই মশলাগুলো দিয়েছি। আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি, আপনার চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারবেন। যখন এবার এরকম পর্যায়ে একদম ফুটে উঠবে পানিটা, মশলা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে পারবেন না, জাস্ট মশলা দেওয়ার পরে যখন পানিটা অনেক বলব চলে আসবে তখনই এখানে চালটা দিয়ে দিতে হবে। আমি পোলাওর চাল এখানে 3 কাপ পরিমাণ নিয়েছি, আর এই চালটা আমি 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। আপনারা যদি বাসমতি চালটা এখানে ব্যবহার করেন তাহলে মিনিমাম 30 মিনিট পর্যন্ত ধুয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে চালটা খুব দ্রুত মানে ভালোভাবে হয়ে যাবে, আর যখন দমে দিবেন তখন খুব একটা ভেঙে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিয়েছি গোলাপ জল 4 টেবিল চামচ পরিমাণ, যেহেতু পানিটা ফেলে দিব তাই 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, স্মেলটা যাতে ভালোভাবে চালের সাথে মিশে যায়।
যখন এরকম বুদবুদ হয়ে যাবে ঠিক বরাবর 5 মিনিট পর্যন্ত এটা আপনি হাই হিটে চুলাতে রাখবেন। আর 5 মিনিট পরপরই এটা উঠিয়ে যে কোনো চালনিতে বা স্ট্রেনারে আপনি এটা চেকে নেবেন। পানিটা যখন ঝরে যাবে তখন খুব দ্রুত পর্যায়ে এটা ফ্যানের নিচে অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমি ঠিক যে টিপসগুলো দিচ্ছি একই টিপসে আপনি বাসায় তৈরি করবেন, আপনার বিরিয়ানিটা একদম পাকাপোক্তভাবে ঝরঝরা হবে। দেখুন, চালটা কিন্তু সিদ্ধ করবেন না, হাফ সিদ্ধ করবেন না, জাস্ট 30% সিদ্ধ হবে, যে ভিতরটা অনেক শক্ত, উপরেরটা একটু হালকা নরম। এই পর্যায়ে চালটার অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। আর এই দিক দিয়ে আমার গোস্তটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। দেখুন, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেলই ব্যবহার করিনি। বিফ বিরিয়ানি বলেন বা আপনার কাচ্চি বিরিয়ানি করেন বলেন, যে কোনো জিনিসে তেলটা একটু কম দিবেন, কারণ গোস্ত থেকে অলরেডি কিন্তু অনেক তেল বের হয়। 1 কাপ পরিমাণ ঘন করা লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি এখানে, যাতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। অবশ্যই দুধটা দিবেন, তাহলে টেস্টটাও খুব ভালো পাবেন। এবার এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো আমার মাঝখানে সেদ্ধ হয়নি, তাই আমি এখানে আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে একটু হাই হিটে দিয়ে চুলা একটু জাল দিয়ে নেব। আর 2 মিনিট পরপরই অর্ধেক পরিমাণ গোস্ত একটা বাটিতে উঠিয়ে রেখেছি আমি। এটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর পোলাওটাও কমপ্লিট। এবার হচ্ছে দমে দেওয়ার পালা। আমি প্রথমে যে গোস্তগুলো হাঁড়িতে রেখেছি উপরে অর্ধেক পরিমাণ পোলাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আলু সহকারে বাকি উঠিয়ে রাখা গোস্ত এবং উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি বাকি পোলাও। পোলাওটা দিয়ে ভালোভাবে একটু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিব আমি এখানে ঘি, 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি এখানে হালকা পিঞ্চ অনুযায়ী একটু জাফরান, জাস্ট একটু গর্ত করে করে ডুবিয়ে দেব। এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন গোলাপ জল, 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি আরেকটু স্মেল চান সেক্ষেত্রে আপনারা 2 টেবিল বা 3 টেবিল চামচও দিতে পারবেন। আর পিঞ্চ অনুযায়ী আমি জাফরানটা মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। জাফরান যদি আপনাদের কাছে না থাকে সেটা অ্যাভয়েড করলেও চলবে। আমি একটা টমেটো স্লাইস করে কেটে 2 পাশে ঢুকিয়ে দিয়েছি, এতে করে মশলার এক্সট্রা কোনো টেস্ট থাকলে বা এক্সট্রা কোনো কালার থাকলে সেটা টমেটোটা চুষে নিয়ে যাবে। এবার দম দেওয়ার জন্য আমি এখানে আটার গোলা তৈরি করে রেখেছিলাম। আমরা রুটির কায়ে যেভাবে, কাঁচা রুটির কায়ে যেভাবে করি ঠিক একইভাবে করে নিয়েছি। আর হাড়ের চারপাশে এটা লাগিয়ে দিয়েছি এবং ঢাকনাটা ভালোভাবে চেপে লাগিয়ে দিয়েছি। বসিয়ে দিলাম পুরাতন একটা প্যানে, আপনারা চাইলে তাওয়াতেও বসাতে পারবেন। আর এটা পুরোপুরি আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত চুলার হিটটা মাঝারি থেকে একদম লোতে দিয়ে আমি এটা চুলায় রেখেছিলাম। দেখুন, সম্পূর্ণভাবে আমার এটা হয়ে গিয়েছে। ঠিক 40 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর এই বিরিয়ানিটার সব থেকে মেন যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্মেলটা, কারণ জাফরান, ঘি, বিরিয়ানি মশলা এবং গোলাপ জল বা কেওড়া জল, 4টা সংমিশ্রণে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণের বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। খুবই শাহি একটা ভাব। আর কালারটা দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। কোনো সাদা একদম সাদা করেনি, একদম হলদে করেনি, একদম লালচে করেনি, মিক্সওয়েল বিভিন্ন কালারের, দেখতে জাস্ট অসাধারণ আর খেতে তার থেকেও বেশি। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন এই বিরিয়ানিটা। আমার মতে স্পেশালি বিরিয়ানিটা যদি তৈরি করতে হয় তাহলে আমার রেসিপিই ফলো করতে হবে। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে অনেক শেয়ার করে দেবেন। আপনাদের সহায়তা পেলে আমি আরও ভিডিও বানাতে অবশ্যই উদ্বুদ্ধ হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।